সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি সবে রিলিজ হয়েছে স্টার জলসার পর্দায় ধুলোকণা ধারাবাহিক, যার প্রধান চরিত্রে অভিনয় করছেন লালন। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই লালনের বাস্তবে আসলে কে এবং তার লাইফস্টাইল সম্পর্কে, তার পরিবারে কে কে আছেন, তার গাড়ি বাড়ি এবং মোট সম্পত্তি কত ইত্যাদি সম্পর্কে। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকবেন। আর আপনারা ধুলোকণার ফ্যান হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলের নতুন হলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে হয়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। বন্ধুরা, অভিনেতার আসল নাম ইন্দ্রশিষ রায় এবং বন্ধুরা তার ডাক নাম ইন্দ্রশিষ। তিনি জন্মগ্রহণ করেছেন 1986 সালের 15ই নভেম্বর এবং 2021 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে এবং তার বর্তমান ঠিকানা কলকাতা, ভারত। বন্ধুরা, তিনি জাতীয়তায় একজন ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। তিনি পেশায় একজন অভিনেতা ও একজন মডেল। বন্ধুরা, তিনি তার কলেজের পড়াশোনা শেষ করেছেন আশুতোষ কলেজ কলকাতা থেকে এবং তিনি শিক্ষাগত যোগ্যতায় একজন স্নাতক। বন্ধুরা, তিনি উচ্চতায় 5 ফুট 10 ইঞ্চি, চোখের রং কালো, চুলের রং কালো এবং তার দৈহিক ওজন 75 কেজি। এবং বন্ধুরা, তার বডি মেজারমেন্ট হলো 38:34:18। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই তিনি বর্তমানে বিবাহিত এবং তিনি বিয়ে করেছেন সৌরভী তালুকদারের সঙ্গে। তো চলুন এখন তার পরিবার সম্পর্কে কথা বলি। বন্ধুরা, তার পরিবার সম্পর্কে আমরা কোনো সঠিক তথ্য ইন্টারনেটে খুঁজে পাইনি, যদি পেয়ে থাকি তাহলে আমরা আপনাদের শীঘ্রই জানিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। বন্ধুরা, ইন্দ্রশিষ ছিলেন একজন ভালো ক্রিকেটার। তার ছোট থেকে বড় হয়ে ওঠা ছিল প্রথম ধাপ ক্রিকেট খেলা নিয়ে, যা তাকে প্রথম সফলতা এনে দেয় এক সেলিব্রিটি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে। বর্তমানে তিনি সেই সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গল টাইগারদের দলের হয়ে খেলেন। বন্ধুরা, ইন্দ্রশিষ রায় 2018 সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন ইয়ার আফটার পরিচালক হিসেবে নিজের ক্যারিয়ার জীবন শুরু করেন। তিনি 2009 সালে আকাশ বাংলা টেলিভিশন সিরিয়ালে চ্যাম্পিয়ন হয়ে তার অভিনয় জগৎ শুরু করেন, যেখানে তিনি খলনায়ক রনির চরিত্রে অভিনয় করেন। আবার তিনি 2010 সালে জ্ঞানের অপার ধারাবাহিকে 3টি চরিত্রে কাজ করতে দেখা যান। এরপর 2011 সালে স্টার জলসার অদ্বিতীয় পুরুষ ধারাবাহিকে চন্দ্রকিরণ চাঁদের চরিত্রে অভিনয় করেন এবং 2012 সালে মেঘম ধারাবাহিকে কাজ করেন। এছাড়াও তিনি রং মিলন্তি, দাবলি, হৃদ মাঝারি, আমার আমি, প্রতুষ্কোণ, লড়াই, লিপ টু লিপ, ফেসবুক, জমের রব, দিলবর, কুহেলি, 3 অঙ্ক, দুর্গাসহায়, ক্রিস ক্রস, আড্ডা, নগর কীর্তন, ঢাকের সাজ, আগুন, হার মানা হার, মন্দবাসর গল্প, এইসব সিনেমাতে অভিনয় করেছেন। আবার তিনি চ্যাম্পিয়ন, গানের অপারে অদ্বিতীয়া, স্বর্ণলতা, স্বপ্ন উড়ান, প্রেমের কাহিনী, বাস্তব তোমার, আলোর বেণী ধারাবাহিকে অভিনয় করতে দেখা যান। কিন্তু বন্ধুরা, তিনি বর্তমানে স্টার জলসার ধুলোকণা ধারাবাহিকে লালনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছেন। এই সকল চরিত্র বা ধারাবাহিক বা সিনেমা আপনারা কোনটি দেখেছেন তা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো চলুন তার প্রিয় কিছু বিষয় নিয়ে এবার কথা বলি। বন্ধুরা, তার প্রিয় অভিনেতা সালমান খান, প্রিয় অভিনেত্রী করিনা কাপুর। বন্ধুরা, তার শখ হলো ভ্রমণ করা এবং জিম করা। কিন্তু বন্ধুরা, তার প্রিয় ভ্রমণ স্থান হলো ব্যাংকক। এবং বন্ধুরা, তার প্রিয় রং হলো নীল। তিনি খাবারের অভ্যাসে একজন নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবারগুলি হলো বিরিয়ানি। বন্ধুরা, তিনি একটি এপিসোড করার জন্য মাত্র 35,000 রুপি চার্জ করেছেন এবং ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি প্রায় 2 কোটি রুপি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের প্রিয় লালনের ফুল লাইফস্টাইল ভিডিও এবং বায়োগ্রাফি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এমনই সকল ভিডিও দেখার জন্য এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।